সমব্যথী প্রকল্পের টাকা তাদের পরিবারের হাতে তুলে দিলেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেভাবে মানুষকে সহযোগিতা করে চলেছে, ঠিক সেই রকমই দুস্থ মানুষদের পরিবারের লোকজনের মৃত্যুর পর ক্রিয়াকর্মাদি করার জন্য সমব্যথী প্রকল্পের সূচনা করেন। তাতেই অনেক অসহায় পরিবার সেই প্রকল্পের আওতায় এসে উপকৃত হয়েছেন। নদিয়ার শান্তিপুরে বাগ আঁচড়া গ্রাম পঞ্চায়েতের সমব্যথী প্রকল্পের টাকা অসহায় পরিবারগুলির হাতে তুলে দিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। মঙ্গলবার বাগ আঁচড়া গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়ে আর্ত পরিবারগুলির হাতে সমব্যথী প্রকল্পের টাকা তুলে দিলেন বিধায়ক। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ধারা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং আমাদের এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মানুষ বর্ষিয়ান নেতৃত্ব সবাই এখানে উপস্থিত আছেন এবং সর্বোপরি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম সমব্যথী, সেই প্রকল্পের যে অর্থ আজকে আপনারা পাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমার নমস্কার জানাই এবং নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নমুখী প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলির অন্যতম হচ্ছে সমব্যথী প্রকল্প। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সবসময় থাকে যে আমাদের সরকার, মানুষের সরকার মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কাজ করবে এবং মানুষকে এই প্রকল্পগুলির আওতায় নিয়ে আসা মানে তাদেরকে সম্মান জানানো। অনেক ক্ষেত্রে অনেকে এই প্রকল্পগুলিকে বিরূপ চোখে দেখে বা বিরূপ মন্তব্য করে, আমি তার ঘোরতর বিরোধী এবং আপনাদের জানাচ্ছি এটা একটা সম্মান দেওয়া, মানুষকে সম্মান দেওয়াটা আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।